এরপরে নিয়ামুল ইসলাম আপনি লিখেছেন বর্তমান শিক্ষা সিলেবাসে আমাদের সন্তানদের কোথায় পড়াশোনা করাবো কিভাবে করাবো আমাদের সন্তানদের ইমান নষ্ট হওয়ার যদি আশঙ্কা থাকে আল্লাহ মাফ করুক তাহলে সেরকম শিক্ষা তাদেরকে দেওয়া হবে না আর যদি মনে হয় যে না আপনার সন্তানকে আপনি ইমানে বিষয় পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে বাসাবাড়ি থেকে শিক্ষা দিতে পারেন এবং তিনি জাগতিক শিক্ষা অর্জন করে দিনের খ্যাতমত করবেন দেশের মানুষের বা সব ধরনের মানুষের মানবতার সেবা করবেন আল্লাহকে খুশি করবার জন্য তাহলে সেক্ষেত্রে সে যায় যদি তার ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা থেকে সে মুক্ত থাকে शिक्थ रि सजी